আমার স্বামী আমাকে খাবা না আমার স্বামী আমাকে কাপড় চোপড় দেয় না মালামালও আমাদের গাড়িও স্পেশাল গাড়িটিও আমাদের সাত দিন সময় লাগবে আমরা এই গাড়িটি ওনার হাতে প্রোভাইড করব এবং বিনামূল্যে আল্লাহর ওয়াস্তে ওনাকে এটা দিয়ে দিব যাতে উনি এটা দিয়ে ওনার পরিবার পরিজন নিয়ে চালাতে পারে এবং সেই ভিডিওটা ইনশাল্লাহ সাত দিন পরে আমরা গতকালকে এখানে ভিডিও করেছি কথা রেখেছি আজকে আবার এসেছি এবং ওনার সমস্যার সমাধানের বাচ্চাটিকে স্কুলে ভর্তি করানো এবং তার পড়ালেখা চালিয়ে যাওয়ার একটা নিয়ামক তৈরি করা বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আবারও এভারকেয়ার হাসপাতালের পেছনে আমাদের দেয়ার সেবা ফাউন্ডেশন হাসপাতালে যাওয়ার সময় যে একজন অসহায় মহিলা আমরা এখানে গতকালকে দেখেছিলাম উনি এখানে ওই যে এই আবারও দেখাচ্ছি যে এই ওনার হচ্ছে এই ব্যবসা এই পান আর সুপারি এটা দিয়ে ওনার স্বামী ওনাকে ভরণ পোষণ দেয় না ওনার তিনটি বাচ্চা তিনটি সন্তানের মধ্যে একটা সন্তানও লেখাপড়া করে না এবং ওনার দুর্ভাগ্য এবং এই দুর্ভাগ্যর ভার বহন করা তো দূরের কথা শেয়ার করার মানুষও উনি এতদিন খুঁজে পায় নাই কিন্তু আল্লাহর রহমত হয়তোবা আমরা মানবিক কারণে ওনার এই বিষয়টা তুলে ধরেছিলাম উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের সন্তানরা অনেক রকম তরকারি দিয়ে ভাত খায় ডাইনিং টেবিলে তারপরেও তারা অনেক জ্বালা যন্ত্রণা করে এটা করলো না কেন সেটা করলো না কেন কিন্তু তার ছোট পাঁচ বছরের একটা বাচ্চা তিনটা বেজে গেছে কিন্তু না খেয়ে মায়ের সাথে বসে আছে কারণ বেচা বিক্রি নাই খাবারও নাই তাই এই বিষয়গুলো বোঝানোর জন্য মূলত আমরা লাইভটা করেছিলাম এবং লাইভের প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু ঘটেছে ভালো কিছু যেমন ওনার সন্তান এই যে তার যে ভোটার আইডি কার্ড সেটাও কিন্তু করা হয় নাই স্কুলে ভর্তি হলে যেটা সবচেয়ে প্রয়োজন এই মহিলাও অতটুকু চালাক বা শিক্ষিত নয় যেটা করে নিয়ে আসবে কিন্তু আল্লাহর রহমত আপনারা সবাই ভিডিওটা শেয়ার করছেন এবং এটা যথাযথ সব জায়গায় ছড়িয়েছে এবং আমাদের মানবিক একজন চেয়ারম্যান জাহেদ ভাই ওনার নজরে গিয়েছে ওনার সচিব এসেছে ওনার আরও নিজের যে মানুষগুলো আছে ওনাদেরকে পাঠিয়েছে স্পেশালি ধন্যবাদ জাহেদ ভাইকে যিনি ওনার এলাকার চেয়ারম্যান খুবই ভালো একজন মানবিক মানুষ এবং সর্বোচ্চ সহায়তা দিয়ে দ্রুতগতিতে এই ভোটার আইডি কার্ডটা করে দিবে আজকে ওনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে আগামীকালকে গিয়ে ভোটার আইডি কার্ড করা হবে এবং এরপরে বাচ্চাটিকে আমরা স্কুলে ভর্তি করে দিব দিলে আমাদের হাবিব ভাই ইউএসএ থেকে হাবিব ভাই যিনি বাচ্চাটার জন্য মান্থলি একটা অনারিয়ামে তাকে এই পড়াশোনার দায়িত্ব নেবে বলেছে আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি বাচ্চাটারও সমস্যার সমাধান হয়ে গেলো এবং ওনাকে আমরা বলছি আপনি কী করতে পারবেন এটা দিয়ে কিন্তু জীবনেও একটা পরিবার ভালোভাবে চলতে পারবে না এই জন্য ওনাকে বলছি এরকম একটা ভ্যান গাড়ি যদি আমি সুন্দর করে নতুন আঙ্গিকে সাজিয়ে মাল তুলে দিই উনি বলছে আমি মহিলা মানুষ ভ্যান চালাতে পারবো না এই জন্য আমরা আধুনিকভাবে নিচে চাকা দিয়ে স্টিলের ছোট্ট একটি গাড়ি যেটাতে পান এবং আনুষঙ্গিক এই চকলেট আচার সহ এই এখানে বিকেলবেলা অনেক মানুষ ঘুরতে আসে যাতে চলে এরকম কোনো প্রোডাক্ট দিয়ে মালামালও আমাদের গাড়িও স্পেশাল গাড়িটিও আমাদের সাত দিন সময় লাগবে আমরা এই গাড়িটি ওনার হাতে প্রোভাইড করব এবং বিনামূল্যে আল্লাহর ওয়াস্তে ওনাকে এটা দিয়ে দিব যাতে উনি এটা দিয়ে ওনার পরিবার পরিজন নিয়ে চালাতে পারে এবং সেই ভিডিওটা ইনশাল্লাহ সাত দিন পরে আমরা গতকালকে এখানে ভিডিও করেছি কথা রেখেছি আজকে আবার এসেছি এবং ওনার সমস্যার সমাধানের বাচ্চাটিকে স্কুলে ভর্তি করানো এবং তার পড়ালেখা চালিয়ে যাওয়ার একটা নিয়ামক তৈরি করা এবং তার ভোটার আইডি কার্ড বানানো সব কিছু মোটামুটি সফলতার দিকে এবং সাত দিন পরে গাড়িটি দিয়ে আনুষ্ঠানিকভাবে তার সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণ শেষ হবে তাকে সব কিছু ইনশাল্লাহ এবং সেই সাত দিন পরের সেই সুন্দর ভিডিওটা আজকে আমরা গাড়ির অর্ডার করব এবং সেই স্পেশাল গাড়িটি দিয়ে যাতে উনি মহিলা মানুষ ট্রেনে নিয়ে বাসায় যেতে পারে এবং ট্রেনে এখানে নিয়ে আসতে পারে এবং উইথ মালামাল সহ সব কিছু দিয়ে ইনশাল্লাহ ওনার চাহিদা আমরা পূরণ করবো আপনি খুশি তো আলহামদুলিল্লাহ খুশি তো এখন এই সাত দিনে আপনাদের এখন আপনার সাথে খাওয়ার মানুষ কয়জন চারজন এই চারজনে এই এটা দিয়ে পরিচালিত করেন কিছু আনুষঙ্গিক মিলিয়ে আরো সবকিছু মিলিয়ে মিনিমাম ৫,০০০ টাকায় ধরলাম আমরা হ্যাঁ মালামাল ১,০০০
কেতির দাম 1000 মালামাল 1000 2000 আর আছে প্লাস লাগবে প্লাস একটা না প্লাস প্লাস 1000 মালামাল 1000 2000 আর হচ্ছে এই যে গাড়ি গাড়ি বিক্রি মানে গাড়িটা দিতে তো মিনিমাম 7 দিন লাগবে আজকে দিন বাদ দিলে তো আরো 6 দিন তো 6 দিনে ডেইলি 500 টাকা করিও যদি আপনারা চাল ডাল কিনেন তাহলে 3000 টাকা 3000 আর এদিকে মালামাল 1000 আর কেতির 1000 5000 ইনশাআল্লাহ আমরা সেটা ওনার হাতে তুলে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর 1 লাখ গুণ স্বাগত ভাই এই যে 5000 টাকা স্বাভাবিক জিনিস কিনি বেশি বেলায় বলি পাঁচ হাজার গড়িয়া মানবিক ফাউন্ডেশন অতন ওর দিদি ও ভাই বুঝি ভাই না আমরা ব্যাগ কোন এটাই কিন্তু শেষ না এর বাইরেও কিন্তু আমাদের যে তার শিক্ষার পুরো দায়িত্ব নেই আমাদের হাবিব ভাইকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আর এছাড়াও আমরা তাকে একটি তার পরিবার পরিচালনার জন্য যেটাই করি সাত দিন পরে আজকে অর্ডার করলে আপনারা সেটাও দেখতে পাবেন সবাই শুধু দোয়া করবেন আল্লাহ পাক হাজার না পারে অন্তত একজন মানুষের পাশে যদি আমরা যার যার জায়গা থেকে দাঁড়াই যার যার স্থান থেকে তাহলে হয়তো বা এই অসহায় মানুষগুলো আর খুঁজে পাওয়া যাবে না কারণ এই সমাজে এই চারজন মানুষ এটা দিয়ে সংসার চালানো আসলে বড়ই বিচিত্র তো এই রকম যাতে আল্লাহ তাআলা কাউকে না করুক আমরা সবাই দোয়া করি আমার সাথে আমার অনেক মানুষ ভাইরা আপনার হয়তো কোন দোয়া আল্লাহর দরবারে কবুলছে আপনার মাসুম বাচ্চাদের আজকে বাচ্চাকে নিয়ে আসে না ছোট্ট একটা বাচ্চা সব মায়ের সাথে বসে থাকে আসলে আমাদের কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে এবং আল্লাহ পাক আসলে একজন আছে আল্লাহ যে কেউ যদি আল্লাহর উপর এখানে আমি যে সময় যাচ্ছিলাম গাড়ি দিয়ে এখানে উনি ছাড়া আর কোনো তেমন একটা লোকজনও ছিল না তো আল্লাহ উসিলা করে আমাদেরকে আমরা ওই দিক দিয়ে চলি এদিক দিয়ে চলি না কিন্তু ওই দিন এদিক দিয়ে নিয়ে আসছে আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে কোনো কিছু করে দেবে তো পৃথিবীর কারো কোনো সাধ্য নেই এজন্য আমরা বেশি করে আল্লাহর কাছে চাইবো কোনো মানুষের কাছে চাইবো না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন শকত ভাই আমার এই উপকারে আসেন আমার এই দরকার আমাকে এই সহায়তা করেন এটা সম্পূর্ণ ভুল আমারে সারা জীবন বললেও আমি করতে পারবো না আপনার নামাজে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মতো হাজার হাজার শকত রেডি রাখছে যে কোনো জায়গা থেকে আপনার সহযোগিতা চলে আসবে তাই আমরা চাইতে হলে আল্লাহর কাছে চাইবো কোনো মানুষের কাছে চাইবো না ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সামনে থাকে হাবিব ভাইয়ের জন্য একটু দোয়া করুন হ্যাঁ ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের পাশ দিয়ে অনন্য আবাসিকের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এবং তাদের পরবর্তী ভিডিওটি তাদের যেটা আমরা করে দেবো সেটা দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ পাশে থাকবেন আল্লাহ আমাদের এই দানকে অবশ্যই তাতে পরকালে নাটক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু